আপনি প্রথম লেখালেখি শুরু করেন কখন? যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখন অ আ লেখা শুরু করি। এই লেখার কথা বলছি না স্যার, ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিংও ক্লাস ওয়ানেই শুরু করি। আমি ক লিখতাম উল্টো করে, দেখতে অনেকটা ধয়ের মতো। একে নিশ্চয় তুমি ক্রিয়েটিভ রাইটিংই বলবে। কথোপকথনটি হুমায়ুন আহমেদ ও মাহফুজ আহমেদের। মাহফুজ তখনও বিখ্যাত নায়ক হয়ে ওঠেননি। পূর্ণিমা নামে একটি পত্রিকায় কাজ করার সময় হুমায়ুন আহমেদের একটি ইন্টারভিউয়ের অংশবিশেষ এটি। মজা করে কথা বলতে হুমায়ুন আহমেদের জুড়ি নেই। ভয় লাগলে কি করতে হয় জানেন? না জানি না। একটা দায়ের মধ্যে লবণ মাইখা, লবণটা চাইটা খাইতে হয়। হুমায়ুন আহমেদের জন্ম 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার কুতুবপুর উপজেলার কেন্দুয়া গ্রামে। তার পারিবারিক ডাকনাম ছিল কাজল। জনপ্রিয় এই লেখক ছোটবেলায় খুব ভালো ছাত্র না হলেও ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর থেকে পড়াশোনার প্রতি আগ্রহের জন্ম হয়। ফলস্বরূপ এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন। এইচএসসির পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। 1972 সালে রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর পাশ করে প্রথমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। 1974 সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি ডিগ্রির জন্য গিয়েছিলেন আমেরিকার নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে। আমাদের দেশের সাধারণ মানুষরা অসাধারণ গান লিখতে পারে, ইটস এ ফ্যাক্ট। পিএইচডি যখন আমেরিকায় করছিলেন তখন বাংলাদেশের বাজারে লেখকের নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, তোমাদের জন্য ভালোবাসা, অচিনপুর নামে চারটি বই বিক্রি হচ্ছিল। দেশে অল্প বিস্তর বিক্রি হলেও আমেরিকায় শুরুর দিকে বেশ অর্থকষ্টে দিন কেটেছে হুমায়ুন আহমেদের। বরমের প্রথম জন্মদিনের অভিজ্ঞতা জানাতে তিনি লিখেছিলেন, আমেরিকায় শুরুতে বেশ অর্থকষ্টে ছিলাম। বরমের প্রথম জন্মদিন, তারিখটা বেকায়দা ধরনের, 28 আগস্ট, মাসের শেষ। বেতনের চেক পেতে আরও 3 দিন লাগবে, হাতের সব ডলার শেষ। মেয়ের মার মেয়ের প্রথম জন্মদিন নিয়ে নানা পরিকল্পনা। আমি উপহার নিয়ে এলাম 2 কেজি ময়দা। মেয়ে ময়দা ছানতে পছন্দ করে। আমি প্যাকেট খুলে মেয়ের চারপাশে ময়দা বিছিয়ে দিলাম। সে মহানন্দে 2 হাতে ময়দা ছানাছানি করতে লাগলো। সে আনন্দে যতই হাসে তার মা দুঃখে ততই কাঁদে। সে সময় গুলতেকিন নিজেও অর্থকষ্ট কমানোর জন্য বেবিসিটিংয়ের কাজ করেছেন। পত্রিকার অ্যাড দেখে কাপড় এনে রিপু করে দিতেন। পিএইচডি শেষ করে 5 বছর পর দেশে ফেরেন হুমায়ুন আহমেদ। নূরজাহান রোডের বাসায় থাকার সময় মেয়েদের জন্য টিভি কেনার অর্থ ছিল না তার। এ সময় বিটিভির জন্য লিখেছিলেন এইসব দিনরাত্রি নাটক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির পাশাপাশি সেবা প্রকাশনীতে অনুবাদের কাজও করেছেন। আনিস সাবেতের অনুপ্রেরণায় বানিয়েছিলেন আগুনের পরশমণি চলচ্চিত্র। সরকারি অনুদানে বানানো এ চলচ্চিত্রটির কারণে হুমায়ুন আহমেদ প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। হুমায়ুন আহমেদকে যখনই কেউ জিজ্ঞাসা করেছেন তিনি কেমন আছেন, তার উত্তর সবসময় ছিল বেঁচে আছি। বেঁচে থাকা আমার কাছে বিস্ময়কর একটা ঘটনা। আমার বেঁচে থাকা কোনো ক্রমে টিকে থাকা না, আনন্দময় অবস্থায় থাকা। জীবনের একটা দীর্ঘ সময় অর্থকষ্টে কাটিয়ে দ্বিতীয় বিয়ের পর আপনজনদের কাছ থেকে অপমান আর দূরত্ব পেয়েও হুমায়ুন আহমেদ জীবনকে তার নিজের মতো উপভোগ করেছেন। বেঁচে থাকাতেই ছিল তার আনন্দ, আর এই আনন্দ তিনি তার সৃষ্টির মাধ্যমে পাঠকদের জন্য রেখে গেছেন। যতদিন হুমায়ুন আহমেদের সৃষ্টিকর্মগুলো আমাদের কাছে থাকবে তিনিও বেঁচে থাকবেন স্বমহিমায়।